আসসালামু আলাইকুম সবাইকে আবারো ওয়েলকাম করছি আজকের আরো একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আমি আপনাদেরকে সরষে বাটা দিয়ে ছাটকা ইলিশ রান্না করে দেখাবো খুবই সহজ একটা রেসিপি আর খুবই মজার আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের কাছে আর আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন মজার মজার রেসিপি পাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি ছাটকা ইলিশগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে তারপর হলুদ লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি আর এখন আমি চুলায় চলে এসেছি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমি মাছগুলোকে এখন উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিব তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি আর মাছ ভাজা আমরা সবাই পারি তাই আমি মাছ ভাজা দেখালাম না তো মাছগুলোকে ভেজে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি আর এখন চুলায় চলে যাব এটাকে রান্না করার জন্য আর এখন আবারও চুলায় চলে এসেছি চুলায় সেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে একটুখানি ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তো এখানে আমি পেঁয়াজ বাটার পরিমাণটা দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার পর এখন আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নিব আর এখন এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ আর লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তারপর আবারও নেড়েচেড়ে নিচ্ছি নেড়েচেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব পানি যাতে করে মশলাটা পুড়ে না যায় আর এই পানিটা দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব আর একটুখানি নেড়েচেড়ে নিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে উপরে তেলটাও ভেসে উঠেছে আর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা বাটা সরিষা বাটাটা দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিব তো এখানে পানি দিয়ে দিচ্ছি আবারও একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি আর এই রান্নাতে আমি আর কোনো মশলা ব্যবহার করব না তো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো তো মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি একটুখানি আলতোভাবে নেড়েচেড়ে দিব এখন দিয়ে দিচ্ছি পানি আর পানিটা দিয়ে এখন আবারও একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি হ্যান্ডেলটা ধরে দুলিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো রান্না করে নিব ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো আমি মাঝখান দিক দিয়ে কেটে নিয়েছি কাঁচামরিচগুলো দিয়ে এখন আরও একটুখানি পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দিয়ে এখন আবারও একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিট এটাকে রান্না করে নিব ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে উপর দিয়ে খুব সুন্দর তেল ভেসে উঠেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর সেই সাথে তৈরি হয়ে গেল সরষে বাটা দিয়ে ছোট ইলিশ বা ঝাটকা ইলিশ ভুনা খুবই মজার আর খুবই সহজ একটা রেসিপি আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য আশা করছি খুবই ভালো লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমার আজকের এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজ আমি এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ